हेलो फ्रेंड्स, আমি সাবির। আমি আপনাদের সামনে হিস্ট্রির গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে বলবো যে হিস্ট্রির যে কোশ্চেনগুলো নিয়ে আজকে আপনাদের সামনে তথ্য পরিবেশন করব। তার আগে এই হিস্ট্রির কোশ্চেনগুলো বিগত সালের WBCS পরীক্ষায় একাধিকবার এসেছে, এই জন্য এই কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ। একটু আমি আলোচনা করব, ডিটেইলসে আপনারা শুনবেন এবং পারলে লিখে রাখবেন, আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন। প্রথমে আসবো আমি, সতনামী বিদ্রোহ কোন মুঘল সম্রাট আমলে হয়েছিল? অ্যাকচুয়ালি দক্ষিণ ভারতে সতনামী বিদ্রোহ হয়েছিল, সেটা মুঘল সম্রাট ঔরঙ্গজেবের আমলে সতনামী বিদ্রোহ হয়েছিল। 1707 খ্রিস্টাব্দে ঔরঙ্গজেব কিন্তু মারা যান এবং ঔরঙ্গজেবের আমলে একাধিক কৃষক বিদ্রোহ হয়েছিল, সেগুলোর মধ্যে একটা উল্লেখযোগ্য বিদ্রোহ হচ্ছে সতনামী বিদ্রোহ। WBCS পরীক্ষায় 2017 সালে কিন্তু এই কোশ্চেনগুলো এসছে। এর পরের যে কোশ্চেন নিয়ে আমি আলোচনা করব, তারপরে সুলোকুল নীতি কে প্রবর্তন করেন? দেখো, সুলোকুল নীতি কে প্রবর্তন করেন, এটা হচ্ছে সম্রাট মুঘল সম্রাট আকবর, তিনি কিন্তু সুলোকুল নীতি প্রবর্তন করেছিলেন। পরে কোশ্চেন, বুদ্ধের সমকালীন বিখ্যাত চিকিৎসক কে ছিলেন? বুদ্ধ যখন জীবিত অবস্থায় ছিলেন সেই সময় বিখ্যাত একজন চিকিৎসক ছিলেন, সেই চিকিৎসক কে ছিলেন? জীবক। জীবক ছিলেন বুদ্ধের সমকালীন একজন বিখ্যাত চিকিৎসক। তারপরে আসবো, অষ্টদিগ্গজ গোষ্ঠীর পৃষ্ঠপোষক কে ছিলেন? কৃষ্ণদেব রায়ের নাম তোমরা শুনেছ, তিনি কিন্তু অষ্টদিগ্গজ গোষ্ঠীর পৃষ্ঠপোষক ছিলেন। কোন ঐতিহাসিক মুঘল ইতিহাসে নিয়ে বিশদ আলোচনা করেছেন? তোমরা অনেকে নাম শুনেছ যদুনাথ সরকার, তিনি কিন্তু মুঘল বিষয় নিয়ে বা মুঘল সাম্রাজ্যের বিভিন্ন বিষয় নিয়ে তিনি আলোচনা করেছেন। রাজস্থানে অবস্থিত হরপ্পার সভ্যতার নিদর্শন কোনটি? রাজস্থানে অবস্থিত হরপ্পা সভ্যতার বিখ্যাত একটা নিদর্শন হচ্ছে কালীবঙ্গান। রজব নামা গ্রন্থটি ফার্সি অনুবাদ কে করেন? প্রায় পরীক্ষায় পড়ে মহাভারত রজব নামার ফার্সি অনুবাদ আর কি। মুঘল সম্রাট ঔরঙ্গজেবের যে শিখগুরুকে মৃত্যুদণ্ড দেন তিনি কে? মুঘল সম্রাট ঔরঙ্গজেব নবম শিখগুরু তেগ বাহাদুরকে মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছিলেন, মনে রাখবেন, প্রায় পরীক্ষায় পড়ে। মগধের কোন শাসক সেনিয়া নামে পরিচিত? মগধের একজন বিখ্যাত শাসক ছিল, তিনি সেনিয়া নামে পরিচিত ছিল, তিনি কে ছিলেন? বিম্বিসর। বিম্বিসর কিন্তু সেনিয়া নামে পরিচিত ছিল। কোন মুঘল সম্রাট নিজের আত্মজীবনী রচনা করেন? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন যে কোন মুঘল সম্রাট নিজের আত্মজীবনী প্রবর্তন করেন। তার আগে বলে নেই, এটা কিন্তু 2017 সালের WBCS এর কোশ্চেন, তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল এবং কলকাতা পুলিশের কনস্টেবল এবং PSC বিভিন্ন পরীক্ষাগুলোতে আসার সম্ভাবনা 99%। কোন মুঘল সম্রাট নিজের আত্মজীবনী রচনা করেন? জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, বাবরের আসল নাম আর কি। নীল দর্পণের রচিতাকে? বিখ্যাত একটা গ্রন্থ নীল দর্পণ, যখন আমাদের ভারতবর্ষে নীল চাষ হতো আর কি, ইংরেজরা বলপূর্বকভাবে আমাদেরকে নীল চাষ করতে বাধ্য করতো আর কি, সেই সময় দীনবন্ধু মিত্র কিন্তু এই নীল দর্পণ নাটক মানে রচনা করেছিলেন। আমরা আনন্দমঠ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দমঠ উপন্যাসে এই নীল দর্পণের এই কথা শুনেছি এবং নীল চাষিদের অত্যাচার, সীমাহীন অত্যাচার এর কথা আমরা শুনেছি। দিল্লির যে সুলতান দিল্লি থেকে দৌলতাবাদ রাজধানী স্থানান্তরিত করেন? অ্যাকচুয়ালি দিল্লি থেকে দৌলতাবাদ রাজধানী নিয়ে যান, ইতিহাসে আমরা যারা পাগলা রাজা বলি ইতিহাসে যাকে, মোহাম্মদ বিন তুগলক, তিনি কিন্তু দিল্লি থেকে দৌলতাবাদ রাজধানী স্থানান্তরিত করেন। এলফিন স্টোন কিন্তু তাকে বিকৃত মস্তিষ্ক বা পাগলা রাজা বলেছেন ঐতিহাসিক। যাই হোক, পরে আসবো যে রামমোহন রায়কে কে রাজা উপাধি দিয়েছিলেন? খুব একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, রামমোহন রায়কে রাজা উপাধি দিচ্ছে, খুব একটা ভালো উপাধি, কে দিয়েছিলেন? দ্বিতীয় আকবর। একাধিক পরীক্ষায় পড়েছে রামমোহন রায়কে রাজা উপাধি কে দিয়েছিলেন? দ্বিতীয় আকবর। পরে কোশ্চেন, সতীদাহ প্রথা আইনত নিষিদ্ধ হয়েছিল কত সালে? আর সতীদাহ প্রথাটা অ্যাকচুয়ালি কী? অ্যাকচুয়ালি প্রাচীন আমলে যখন স্বামী মারা যায় তার স্বামীর জ্বলন্ত চিতায় তার স্ত্রীকে নিক্ষেপ করা হতো, সেটা হলো সতীদাহ প্রথা। এই বর্মাম নিষ্ঠুর প্রথা প্রথম মোহাম্মদ বিন তুগলকের আমলে নিষিদ্ধ করার কথা ঘোষণা করা হয়েছিল, একটু শুনে নাও। আর পাকাপাকিভাবে 1829 খ্রিস্টাব্দে লর্ড উইলিয়াম বেন্টিং এর আমলে এটা নিষিদ্ধ হয়। মুন্ডা বিদ্রোহের নেতৃত্ব কে দেন? একটা মুন্ডা একটা উপজাতি বিদ্রোহ, সেই উপজাতি বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিল? অনেকেই জানো বিরসা মুন্ডা মুন্ডা বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল। কাদম্বরী রচিতা কে? কাদম্বরী একটা বিখ্যাত গ্রন্থ, তার রচিতা কে? বাণভট্ট কিন্তু কাদম্বরী রচিতা। চীনা পর্যটক হিয়াংসাং
ভারতে আসেন যার শাসনকালে, তিনি হচ্ছে হর্ষবর্ধন। ই হ মনে রাখবেন, চীনা পর্যটক হর্ষবর্ধনের রাজত্বকালে আসেন। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন 1885 খ্রিস্টাব্দে কোথায় অনুষ্ঠিত হয়েছিল? একাধিক পরীক্ষায় পড়েছে। 1885 খ্রিস্টাব্দে 28শে ডিসেম্বর মুম্বাইয়ের গোকুলদাস দেশপাল সংস্কৃত কলেজে ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল। জাতীয় সাংগঠনিক সভা বা পুনা সার্বজনীন সভা প্রতিষ্ঠিত হয় কোন বছরে? এটা প্রায় পড়ে 1870 খ্রিস্টাব্দে। হরিজন সেবক সংঘের প্রতিষ্ঠাতাকে? এম কে গান্ধী, এম কে গান্ধীর মোহনচাঁদ করমচাঁদ গান্ধী। 1869 খ্রিস্টাব্দে 2রা অক্টোবর গুজরাটের পোরবন্দরে মহাত্মা গান্ধীর নেশানা ফাদার, তিনি কিন্তু জন্মগ্রহণ করেন, একটু মনে রাখবেন। আইনি আকবরী গ্রন্থের লেখককে সবাই যেন, আইনি আকবরী গ্রন্থের কে লেখককে? আবুল ফজল। আকবরের রাষ্ট্র একজন বিখ্যাত কবি, সঙ্গীতজ্ঞ এবং একজন বিশিষ্ট ব্যক্তি আবুল ফজল। যে ভাইসরয় তিব্বতে ইয়াং হাজব্যান্ড মিশন পাঠান? রায় পড়ছে WBCS বা একাধিক পরীক্ষায়। কার্জন রানা প্রতাপের রাজপুত বংশের নাম কি? এটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। সিসুদিয়া। ব্রিটিশদের বিরুদ্ধে দেয়ানি ভেলু থাম্পার বিদ্রোহ যে দেশীয় রাজ্য ঘটেছিল সেটা কি? ত্রিয়ামপুর। ভারতের জাতীয় কংগ্রেস কোন সালে প্রতিষ্ঠিত হয়ে যায়? ভারতের জাতীয় কংগ্রেস 1885 খ্রিস্টাব্দে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল ভারতের জাতীয় কংগ্রেস। পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? এটা কিন্তু আমরা প্রায় ভুল করি। পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল ছিলেন মোহাম্মদ আলী জিন্না। জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন? দেখো, জাতীয় কংগ্রেস যে প্রথম অধিবেশনে বসেছিল 1885 খ্রিস্টাব্দে মুম্বাইয়ের গোকুলদাস দেশপাল সংস্কৃত কলেজে, তার প্রথম অধিবেশনের সভাপতি করেছিলেন কিন্তু উমেশচন্দ্র ব্যানার্জী, এটা মনে রাখতে হবে। গত সালে মুসলিম লীগ পাকিস্তান প্রস্তাব ডাক দেনি আর কি 1940 সালে। ফরওয়ার্ড ব্লক কে প্রতিষ্ঠাতা করেন কত সালে? এর আগে বলেছি যে ফরওয়ার্ড ব্লক এটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক সংগঠন, নেতাজি সুভাষচন্দ্র বসু দ্য গ্রেট ন্যাশনাল হিরো আমাদের কাছে। তিনি কিন্তু 1939 খ্রিস্টাব্দে ফরওয়ার্ড ব্লক নামে একটি দল প্রতিষ্ঠিত করেছিলেন। কোন সালে কার নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রগার লুণ্ঠিত হয়? মনে করে রাখবে 1930 খ্রিস্টাব্দে মাস্টার দা সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রগার লুণ্ঠিত হয়। বর্তমান চট্টগ্রাম কোথায় অবস্থিত? বাংলাদেশে অবস্থিত, এবং মাস্টার দা সূর্য সেন কিন্তু অঙ্কের মাস্টার ছিল, মনে করে রাখবে। স্বাধীনতা সংগ্রাম ইতিহাসে তার অবদান ভুলার নয়। 1906 সালে কোন রাজনৈতিক দলের প্রতিষ্ঠিত হয়? ঢাকার নবাব সলিমুল্লাহ বলে একজন ব্যক্তি ছিলেন, তিনি মুসলিম লীগ প্রতিষ্ঠিত করেন 1906 খ্রিস্টাব্দে। মনে থাকবে যে ঢাকার নবাব সলিমুল্লাহ 1906 খ্রিস্টাব্দে মুসলিম লীগ প্রতিষ্ঠিত করে। ভিডিওটা একটু বড় হচ্ছে হয়তো, প্লিজ শেষ পর্যন্ত দেখতে থাকবে। কিন্তু 2017 সালের WBCS কোশ্চেন নিয়ে আপনাদের সামনে আলোচনা করছি এই হিস্ট্রির ওপরে। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কবে কোথায় হয়েছিল? 1919 খ্রিস্টাব্দে উত্তর জালিয়ানওয়ালাবাগ শহরে 13ই এপ্রিল এটা কিন্তু হয়েছিল জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। ভারতের স্বাধীনতা আইন কবে গৃহীত হয়েছিল? জুলাই 18ই জুলাই 1947 খ্রিস্টাব্দে ভারতের স্বাধীনতা আইন গৃহীত হয়েছিল। কোন সময়কালকে জাতীয় কংগ্রেসের নরমপন্থী যুগ বলা হয়? মানে কোন সময়কালকে জাতীয় কংগ্রেসের নরমপন্থী যুগ বলা হয়? 1885 থেকে 1905 খ্রিস্টাব্দের সময়কালকে জাতীয় কংগ্রেসের নরমপন্থী যুগ বলা হয়। কোন ঘটনার পর মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন? মহাত্মা গান্ধী জাতির পিতা, 1922 খ্রিস্টাব্দে চৌরিচৌরিতে একটা ঘটনা ঘটেছিল, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে 22 জন পুলিশকর্মী নিহত হয়েছিল। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে মহাত্মা গান্ধী তার অসহযোগ আন্দোলন তিনি প্রত্যাহার করে নিয়েছিল। সিপাহি বিদ্রোহের সময় ভারতের বড়লাট কে ছিলেন? রায় পরীক্ষায় পড়ছে যে ভারতের 1857 খ্রিস্টাব্দে যে সিপাহি বিদ্রোহ হয়েছিল বা মহাবিদ্রোহ হয়েছিল বা সামন্ত বিদ্রোহ হয়েছিল বা প্রথম জাতীয় সংগ্রাম হয়েছিল, সেই বিদ্রোহের সময় কে বড়লাট ছিলেন? লর্ড কেনি। সিধু কানু কোন বিদ্রোহের নেতা ছিল? মনে রাখবে সিধু কানু সাঁওতাল বিদ্রোহ 1855 থেকে 1856 খ্রিস্টাব্দে সাঁওতাল বিদ্রোহ হয়েছিল, সেই সাঁওতাল বিদ্রোহের নেতা ছিল সিধু কানু। কোন আন্দোলনের শুরুতে গান্ধীজি করেঙ্গিয়া মরেঙ্গিয়ার ডাক দিয়েছিলেন? 1942 খ্রিস্টাব্দে যে আগস্ট আন্দোলন হয়েছিল, 8ই আগস্ট রাত্রেবেলা আগস্ট আন্দোলনের সিদ্ধান্ত নেওয়া হয়, 9ই আগস্ট থেকে আগস্ট আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনের গান্ধীজি ডাক দিয়েছিলেন করেঙ্গিয়া মরেঙ্গে, করব অথবা মরব। স্বরাজ আমার জন্মগত অধিকার কে বলেছিলেন? ইংরাজিতে বলে স্বরাজ ইজ মাই বার্থ রাইট, আই উইল হ্যাভ ইট, কে বলেছিলেন? এটা বিখ্যাত একজন স্বাধীনতা সংগ্রামী মহারাষ্ট্রের বাল গঙ্গাধর তিলক কিন্তু তিনি এটা বলেছিলেন যে স্বরাজ আমার জন্মগত অধিকার, আমি তা অর্জন করবই। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্টব্যাটেন, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন। কারা প্রত্যক্ষ সংগ্রামের ডাক দিয়েছিল?
মুসলিম লীগ 1946 খ্রিস্টাব্দে 16ই আগস্ট ডাইরেক্ট অ্যাকশন বা প্রত্যাখ্যের সংগ্রামে ডাক দিয়েছিল। বঙ্গভঙ্গ কবে রোধ হয়? আমরা জানি বঙ্গভঙ্গ 1905 খ্রিস্টাব্দে কার্যকরী করা হয়েছিল, কিন্তু 1911 সালে কিন্তু রোধ হয়েছিল। আলিগড় আন্দোলনের প্রাণকেন্দ্র ছিল কোনটি? আলিগড় ওরিয়েন্টাল কলেজ। মনে রাখবে স্যার সৈয়দ আহমেদ খানের নেতৃত্বে আলিগড় আন্দোলন হয়েছিল উত্তরপ্রদেশে, আর সেই আলিগড় আন্দোলনের প্রাণকেন্দ্র ছিল অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ। মলে মিন্টু সংস্কার আইন কত সালে পাশ হয়েছিল? 1909 খ্রিস্টাব্দে মলে মিন্টু সংস্কার আইন পাশ হয়েছিল। জাতীয় কংগ্রেস তার 1929 সালের লাহোর অধিবেশনের কেন গুরুত্বপূর্ণ? 1929 খ্রিস্টাব্দে যে লাহোর অধিবেশন হয়েছিল, বর্তমান লাহোর পাকিস্তানে অবস্থিত, তার গুরুত্বপূর্ণ একটাই কারণ যে 1929 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেস পূর্ণ স্বরাজের আবেদন করেছিল, এই জন্য গুরুত্বপূর্ণ। জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগের মতো কত সালে লখনৌ চুক্তি হয়েছিল? একটা লখনৌ প্যাক্ট হয়েছিল 1916 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে একটা গুরুত্বপূর্ণ প্যাক্ট হয়েছিল, লখনৌ চুক্তি। ক্রিস মিশনকে এ পোস্ট অফ ডেটেড চেক বলেছেন বা ফেলবড়া ব্যাংকের চেকের সমাল বলেছেন কে? আমাদের জাতির পিতা মোহনচাঁদ করমচাঁদ গান্ধী। ক্যাবিনেট মিশন বা মন্ত্রী মিশন কত সালে ভারতে এসেছিল? 1946 খ্রিস্টাব্দে। 1853 সালে ভারতের প্রথম রেলপথ চালু হয়েছিল মুম্বাই থেকে থানে পর্যন্ত। 1853 খ্রিস্টাব্দে ভারতের প্রথম রেলপথ চালু হয়েছিল। কোন ব্যক্তি দিনেলাই সদস্য ছিলেন? একাধিক কোশ্চেন পড়ছে একাধিক পাক। যে রাজা বীরবল ছিলেন দিনেলাই সদস্য। এই ছিল আজকের 2017 সালের গুরুত্বপূর্ণ হিস্ট্রির কোশ্চেন। আপনারা যদি বলেন আরও এগিয়ে নিয়ে যাওয়ার সামনে এবং গুরুত্বপূর্ণ তথ্য দেবো, যা ক্যালকাটা পুলিশ, ওয়েস্টবেঙ্গল পুলিশ, বিএসসির একাধিক সরকারি গভর্নমেন্ট চাকরি পরীক্ষা আপনাদের সামনে আসার সম্ভাবনা আছে হিস্ট্রি থেকে। অল দ্য বেস্ট, ভালো থাকবেন, আর পারলে লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের সামনে আশা রাখি আরও ভালো ভালো তথ্য নিয়ে আসতে পারবো আমি সাবির। অল দ্য বেস্ট। ওয়েস্টবেঙ্গলের যে যে প্রান্ত থেকে আমার ভিডিও দেখছো, প্লিজ একটু কমেন্ট করবেন, তাহলে আমার ভালো লাগবে আমার ভিডিও বানাতে বা আমার তথ্য আপনাদের সামনে নিয়ে আসতে আরও ভালো লাগবে আর কি। অল দ্য বেস্ট, ভালো থাকুন, দ্রুত আপনাদের সাফল্য কামনা করি।